नमस्कार, आमी प्रियता शुरू करछि उत्तरेर संबाद। प्रथमे आजकेर विशेष विशेष संबाद। बीजेपी नवनिर्वाचित पंचायत सदस्य ओ तार स्वामीके अपहरणेर अभियोग उठल तृणमूलेर बिरुद्धे। पथ अवरोध करे चलल विक्षोभ। अपरदिके अभियोग अस्वीकार तृणमूलेर। तारा नाकि स्वेच्छाय तृणमूले जोग दिएछेन, एमनई दाबी तादेर। पाए हाँटार गुणागुण बोझाते ओ तामाक बिरोधी प्रचार चालाते सुदूर उड़ीसा राज्य थेके 1200 किलोमीटर पथ पाए हेटे मालबाजार एसे पौंछलेन अभिराम सतपति। नमस्कार, आमी प्रियता शुरू करछि उत्तरेर संबाद। गतकाल राते जातीय सड़के एकटी छोट गाड़ीर धक्काय गुरुतर आहत हलेन एक व्यक्ति। घटनाटी घटेछे माल ब्लकेर ओदलाबाड़ी ग्राम पंचायतेर तारघेरा एलाकाय। आहत व्यक्तिर नाम शाबलु मोहम्मद, बाड़ी तारघेरा एलाकाय। स्थानीय सूत्रे जाना गियेछे गतकाल राते एई व्यक्ति तारघेरा रास्तार पाशे दाड़ियेछिल। सेई समय क्रान्तिर दिक थेके आसा एकटी छोट गाड़ी ओई व्यक्तिके धक्का मेरे पालिये जाय। तबे गाड़ीटी ओदलाबाड़ी चा बागान एलाकाय एसे एकटी खुंटीतेओ धक्का मारे। एरपर स्थानीय मानुषजन गाड़ीटी धरे फेले। खबर पेये आसे मालबाजार पुलिस। পাশাপাশি আহত ব্যক্তিকে ওদলাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে গাড়িটি। না না না, ধরে রাখুন, আপনি কি গাড়ির মালিক? না, আরেকজন আছে, উনি আছে। কথা বলো, ঢাকো ঢাকো ঢাকো। এখন আমরা বাজারে ওদলাবাড়ি যেতাম, এখন যেতাম। বড় হয়ে যাবে না, আমার সাথে কোনো কথা নেই। বড় হয়ে যাবে না, যা করা ফটাফট করা। আমার পেশেন্ট এখন বাড়িতে পড়ে আছে, মাল উঠাচ্ছি। এই পেশেন্ট, তুমি গাড়ি মাল উঠাচ্ছি, গাড়ি ধোয়ালে চলে আসি। বিজেপির সদ্য পঞ্চায়েত ভোটে নির্বাচিত সদস্য এবং তার স্বামীকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পথ অবরোধ করে চলল বিক্ষোভ। জলপাইগুড়ি কোতোয়ালি থানার রানীনগরে সোমবার সকাল থেকেই চলছে পথ অবরোধ। এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা এই অবরোধ করেন। উল্লেখ্য, রবিবার রানীনগর বামনপাড়া বুথের বিজেপি দলের সহসভাপতি অমর রায়ের ছেলে রাহুল রায় কোতোয়ালি থানায় করা এক লিখিত অভিযোগ করে দাবি করেছেন, এলাকার প্রভাবশালী ব্যক্তি তথা তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস আমার বাবা এবং মাকে অপহরণ করেছে। এরপরই সোমবার বেলাকোপা অঞ্চলের রানীনগরের বামনপাড়া এলাকায় পথ অবরোধ শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। এদিকে সপ্তাহের প্রথম দিনে পথ অবরোধ করে বিক্ষোভ করায় থমকে গিয়েছে স্বাভাবিক যাতায়াত। হয়রানির শিকার হয়েছেন বহু মানুষ। ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সহ বিরাট পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘন্টা পর অবরোধ ওঠে। 24 ঘন্টার মধ্যে যদি প্রার্থীকে ফিরিয়ে দেওয়া না হয় বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে বিজেপি। ঘটনায় তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস জানান, অপহরণের ঘটনা মিথ্যা অভিযোগ। আমরা রাজনৈতিক নেতা, অপহরণ করা যায় নাকি? আমরা কেন অপহরণ করব? উনারা স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করেছে, স্বেচ্ছায় সদল বলে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছে। এই গ্রাম পঞ্চায়েতে আমরাই বোর্ড দখল করব বলে দাবি তৃণমূল নেতা কৃষ্ণ দাসের। বোর্ড গঠন প্রসঙ্গে কৃষ্ণ দাস আরও দাবি করেন, তৃণমূল 14টি আসন, এখন 15টি আসন হলো। বিজেপির 15টি থেকে কমে 14টি আসন হলো, আমরাই বোর্ড গঠন করব। আমাদের বেলাকোপা অঞ্চলের জেতা প্রার্থীকে কৃষ্ণদাস অপহরণ করছে, আর সেটা তথ্য প্রমাণ সহকারে যেই প্রার্থী আমাদের প্রার্থীর ছেলে কালকে রাতেবেলা কেস করছে কৃষ্ণ দাস এবং আরও তাদের সঙ্গীদের নামে। পুলিশ প্রশাসন থেকে এখনও অবধি সেটার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানকার গ্রামবাসী এবং এখানকার পার্টির কর্মীদের একটাই দাবি যে পঞ্চায়েতকে তার নিজের বাড়িতে ফিরে আসুক, তারপরে এই অবরোধ তোলা হবে। কোনো ব্যবস্থা নেই, প্রশাসন আবার কী ব্যবস্থা নেবে? আমরা আমাদের মতো এফআইআর করছি, প্রশাসন নিজের মতোই চলছে, যেভাবে চলে, যেভাবে আপনারা দেখে আসছেন এতদিন। তৃণমূলের অঙ্গুলি হিলনে প্রশাসন চলছে, সেটার ভয় পাই তো আজকে কৃষ্ণ দাস আর খগেশ্বর তিলমিলায় উঠছে না। বেলাকোপা অঞ্চল, রাজগঞ্জ বিধানসভার মধ্যে বেলাকোপা অঞ্চল, তাদের এত দাপুটে নেতা থাকা সত্ত্বেও, এমএলএ থাকা সত্ত্বেও, কৃষ্ণ দাসের মতো সন্ত্রাসবাদী থাকা সত্ত্বেও কীভাবে বিজেপি পেয়ে গেল তার জন্য সেটা মানতে পারছে না। তার জন্য
তার জন্য তারা এই ন্যাক্কার জন্য কাজটা করবে। অপহরণ করা যায় নাকি? আমরা রাজনীতি নেতা, আমরা কি অপহরণ করি নাকি? আমরা কোনদিন অপহরণ করব? সে আমাদের দলে জয়েন করছে, আসছে জয়েন করছে, তাকে আমরা দলে নিয়ে নিয়েছি। আমাদের দলে আসছে, আমরা তাকে স্বাগত জানাই, যার ফলে আমাদের তৃণমূল এখানে আরও মজবুত হলো, আরও শক্তিশালী হলো। অপহরণে কী আছে? ও তো কথা বলছে, আজকে তো সাংবাদিকের সামনে কথা বলছে, আজকে ও স্টেটমেন্ট দিছে, ফ্ল্যাগ নিচ্ছে হাতে। আজকে জয়েন করছে, আজকে ওর সঙ্গে ও বিজেপির হচ্ছে ওই বুধের মানে সহসভাপতি, তার সঙ্গে আরও কিছু লোকজন ছিল, তারা সকলে জয়েন করছে। পঞ্চায়েত ছিল, এক পঞ্চায়েতও জয়েন করছে। আচ্ছা, বেলাকুয়া অঞ্চলে মোট কটি সিট, কটি আপনাদের দখলে রয়েছে এখন? আমাদের 15টা হয়ে গেল, 14টা ছিল আমাদের, 15টা হয়ে গেল। বিজেপিটা কটা পেয়েছে? বিজেপিটা 15টা পেয়েছে এখন, 9টা 14টা হয়ে গেল। নির্দল? নির্দল 2টা এখন। তাহলে কি আপনারা এখন? আমরা 15টা হয়ে গেলাম। আপনারা কি ভোট গ্রহণ করবেন? হ্যাঁ, অবশ্যই ভোট গ্রহণ করবো, কেন করবো? আমাদের মেজরিটি হয়ে গেছে, আমরা ভোট গ্রহণ করবোই। এই যে ওরা আজকে পদবোধ করেছে আপনার বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল কার্যালয়ে চলল দুষ্কৃতি তাণ্ডব, এমনই অভিযোগ তাদের। তৃণমূল ট্রেড ইউনিয়ন অনুমোদিত জলপাইগুড়ি অ্যাম্বুলেন্স ওয়ার্কার্স ইউনিয়নে সদর হাসপাতালের অস্থায়ী কার্যালয়ে দুষ্কৃতি তাণ্ডবের অভিযোগ উঠল। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয় সংগঠনের তরফে। অভিযোগ, গতকাল গভীর রাতে অফিসের অস্থায়ী কার্যালয়ে ঢুকে একটি ওয়াল ফ্যান, লাইটের সুইচ, ওয়াল ঘড়ি সহ সংগঠনের ফ্লেক্সটি ছিঁড়ে নালায় ফেলে দেওয়া হয়েছে। তৃণমূল শ্রমিক সংগঠনের শহর ব্লক সভাপতি পূর্ণব্রত মিত্র বলেন, যারা এই ঘৃণ্য অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা থানায় অভিযোগ করলাম। এদিকে অভিযোগ পাওয়া মাত্রই কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আচ্ছা, আজকে আপনারা সবাই অবগত আছেন জলপাইগুড়ি সদর হসপিটালে এবং সুপার স্পেশালি হসপিটালে যে অ্যাম্বুলেন্স সংগঠনটা আছে ওটা আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন তথা আইএনটিটিইউসি অনুমোদিত সংগঠন। তো আজকে সকালবেলায় জলপাইগুড়ি সদর হাসপাতালে যেই আমাদের ইউনিটটা রয়েছে সেই সদর হাসপাতালের ইউনিটে একটা অস্থায়ী কার্যালয় রয়েছে ড্রাইভার চালক ভাইদের জন্য বসার জন্য। তো সেক্ষেত্রে আজকে সকালে যখন আমাদের চালক ভাইদের কিছু কিছু চালক ভাই ওখানে যায়, ওখানে গিয়ে দেখতে পায় তারা যে ওই কার্যালয়ের ভেতরে আমাদের যে সংগঠনের আইএনটিটিইউসির যে ফ্লেক্সটা, যেটার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি আইএনটিটিইউসির ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া ফ্লেক্স রয়েছে, সেই ফ্লেক্সটা ছেঁড়া অবস্থায় পাশে একটি নালার পাশে পড়ে আছে। কার্যালয়ের একটি ফ্যান, তারপর বাল্ব, ইলেকট্রিক বোর্ডগুলো ভাঙা এবং একটি দেওয়াল ঘড়ি, সেগুলো সম্পূর্ণই ওই কার্যালয়ের পাশের একটি নালায় পড়ে আছে। তা এই কারণেই আমরা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করলাম সংগঠনের তরফ থেকে এবং আপনাদের মাধ্যমে আমি এই চক্রান্তকারী, যারা এই চক্রান্তটা করেছে আজকে জলপাইগুড়ি তথা গোটা রাজ্যে মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে শ্রমজীবী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, হ্যাঁ, কিছু বিরোধী শক্তি যারা অদৃশ্যমান রয়েছে, কারণ বিরোধী বলতে এখানে বিরোধীদের দেখাই যায় না, জলপাইগুড়ি টাউন ব্লক যেভাবে শ্রমিক সংগঠন যেভাবে সংঘবদ্ধ রয়েছে সেই সংঘবদ্ধ অবস্থায় আমরা শান্ত রয়েছি একটাই কারণে, আমরা শাসক দলের সংগঠনটা করি। তা আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাচ্ছি যে যেই বা যারা এই মানে অপ্রীতিকর ঘটনাটা ঘটিয়েছে তাদের যাতে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য আমরা আবেদন জানালাম, এবং যদি কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করে এবং কোনো ক্ষেত্রে দেখা যায় সেই লোক যেই হোক, এক কথা যেই ব্যক্তি এই কাজটা করে থাকবে, আমরা তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছি সংগঠনের তরফ থেকে, আমরা শান্ত আছি তার মানে এটা না যে আমরা দুর্বল, আমরা জলপাইগুড়ি টাউন ব্লক আইএনটিটিইউসি এতটাই শক্তিশালী যে কোনো মুহূর্তে আমরা শক্তি প্রয়োগ করতে পারি, কিন্তু জনসাধারণের স্বার্থটা আমাদের ভাবতে হবে, কোনো রকম হেজিটেশন ছাড়া আমরা সম্মানের সঙ্গে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আজকে অভিযোগ দায়ের করলাম দোষী দৃষ্টান্তমূলক সাক্ষীর জন্য। মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, তাই নিজের হাতে রান্না করে ভাত মাংস খাওয়ানোর উদ্যোগ নিলেন নবনির্বাচিত পোড়াপাড়া চৌধুরীপাড়া এলাকার পঞ্চায়েত সদস্য মনোজ ঘোষ। তিনি নিজের হাতে ভাত, মাছ, মাংস ইত্যাদি রান্না করে এলাকার বাসিন্দাদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন। মনোজবাবু বলেন, মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছেন, আমি জিতেছি, তাই একটু ভালো কিছু রান্না করে আজ পরিবেশন করলাম। এই দিন হাজার খানিক মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন তিনি। অন্যদিকে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের উল্লাস করে নাচ গান করতে দেখা গিয়েছিল বিভিন্ন স্থানে বিজয় লাভ করার জন্য।
প্রেরণেশন করছে। গত পাঁচ বছরের বিগত পাঁচ বছরের আমি পঞ্চায়েত ছিলাম, এবারও দাঁড়িয়েছিলাম তৃণমূল থেকে, জিতেছি এখানে। জিতার পরে আমাদের বিজয় উৎসব একদিন হয়েছিল, ওই দিনই বাজনা সাজনা দিয়ে হয়েছিল। আজকে আমার এখানে 600 থেকে 700 লোকের খাওয়া দাওয়ার আয়োজন করেছি, মাছ মাংস সবজি ডাল ভাত। নিজের উদ্যোগে এটা কোন বুথ? কোন এটা 17/159 নম্বর বুথ, পোড়াপাড়া চৌধুরীপাড়া বুথ। বিগত বছরও তো আপনি? বিগত বছরও আমি পঞ্চায়েত ছিলাম, এবারও আমি টিএমসি পার্টি থেকে জিতেছি। আগামীতে কি করার ইচ্ছা আছে? আগামীতে আমার যেগুলো পুরনো বাকি কাজ আছে আর কি, মানে কিছু কিছু কাজ, হয়তো 2-3টা রাস্তা বাকি আছে, পুকুরের সংস্করণ বাকি আছে, আর পানীয় জল পৌঁছে গেছে সব বাড়িতে, 2-1টা বাড়ি হয়তো বাকি আছে। যেটুকু আমার অসম্পূর্ণ কাজ আছে সেটুকু আমি এবার মানে দায়িত্ব নিয়ে বলতে পারি সম্পূর্ণ পূরণ করবো। কতটা খুশি এলাকার বাসী? এলাকার বাসী প্রচণ্ড খুশি যে আমাকে আবার মানে ওরা আবার পঞ্চায়েত হিসেবে পেয়েছে, যখন ডাকে আমি তখনই আসি, রাত 2টা নাই। আপনারাও আসছেন, আপনারাও দেখছেন কত লোকজন। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম মনোজ ঘোষ, আমি পোড়াপাড়া চৌধুরীপাড়া বুথের পঞ্চায়েত সদস্য। অভিযোগের 3 দিনের মাথায় সোনার চেন উদ্ধার করলো পুলিশ, আটক হলো একজন। অভিযোগের 3 দিনের মাথায় চুরি যাওয়া সোনার চেন উদ্ধার করলো মাল থানার পুলিশ, সেই সাথে গ্রেপ্তার এক সোনার দোকানের কর্মচারী। জানা গিয়েছে গত 30 জুন মালবাজার শহরের এক জুয়েলারি দোকান থেকে 2টি সোনার চেন চুরি যায়। জুয়েলারি দোকান কর্তৃপক্ষ গত 26 জুলাই থানায় এজাহার করে। অভিযোগ পেয়ে তদন্তে নামে মাল থানার পুলিশ, আটক করে অভিজিৎ দাস নামের এক দোকান কর্মচারীকে। তার কাছ থেকে সোনার চেন 2টি উদ্ধার করে পুলিশ। পুলিশের তদন্তকারী অফিসার নইমুদ্দিন শেখ জানান, দোকানের কর্মচারী অভিজিৎ দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে চুরি যাওয়া চেন 2টি উদ্ধার হয়েছে। পুলিশের এই তৎপরতার জন্য সাধুবাদ দিয়েছে জুয়েলারি দোকান কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ, এর আগে বেশ কিছু মোবাইল ফোন চুরি যাওয়ার পর দ্রুত পুলিশ তা উদ্ধার করে মালিকের হাতে তুলে দেয়। ওখানে কাজ করি, কত মাইনে দিতে কত? চুরি করলি কেন? টি বোর্ড অফিস অচল করে অনশনে বসার হুমকি ক্ষুদ্র চা চাষীদের। সোমবার জলপাইগুড়ি স্থিত ভারতীয় চা পর্ষদের কার্যালয়ে মুখে কালো কাপড় বেঁধে এক মৌন বিক্ষোভ কর্মসূচি পালন করার মধ্য দিয়ে কাঁচা চা পাতার দাম বৃদ্ধির দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন জেলার ক্ষুদ্র চা চাষীদের সংগঠন। এই প্রসঙ্গে ক্ষুদ্র চা চাষীদের সংগঠনের তরফে বলা হয়, দীর্ঘ 3 মাস থেকে আমরা কঠিন সংকটের মধ্য দিয়ে চলেছি, অথচ টি বোর্ড যেন কুম্ভকর্ম ঘুমিয়ে রয়েছে। দ্রুত কাঁচা চা পাতার দাম বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা এই অফিসে অনশন শুরু করব। অপরদিকে ক্ষুদ্র চা চাষীদের আন্দোলন প্রসঙ্গে ভারতীয় চা পর্ষদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সর্বরী চৌধুরী গুয়াইন বলেন, উনাদের দাবিগুলোর বেশিরভাগই পলিসি ডিসিশনের বিষয়, আমরা এই অফিস থেকে উনাদের বক্তব্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবশ্যই তুলে ধরব। আমরা 2-3 মাস আগে টি বোর্ডে এটা নিয়ে আমরা জানিয়েছি এবং 2-3 বার জানিয়েছি, তা সত্ত্বেও অবস্থার কোনো উন্নতি হয় নাই। সেই কারণে আমরা আজকে ডেপুটেশন কর্মসূচি নিয়েছি, এবং যদি আমাদের পাতার দাম আমরা সঠিকভাবে না পাই তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, আগামী দিনে আমাদের চা বাগানগুলো বন্ধ হওয়ার জোগাড় হয়ে যাবে। এই কারণে যেহেতু টি বোর্ড এইখানে একটা ভূমিকা পালন করে, যেটা হচ্ছে ফ্যাক্টরিদের নজরদারি, বডলি ফ্যাক্টরিকে বা সেরগ্রানের ফ্যাক্টরিকে নজরদারি করে, এবং ওরা পাতার দাম কেন দিচ্ছে না আমাদের সেই ব্যাপারে যদি সঠিক মূল্যায়ন করে, আমার মনে হয় আমরা সঠিক কাঁচা পাতার দাম পাবো। এইখানে আমাদের জলপাইগুড়ি কুচবিহার মিলে সারা উত্তরবঙ্গে 50,000 ক্ষুদ্র চা চাষি জড়িত আছি, এবং তার সাথে সাথে শ্রমিক মিলে অন্তত 3 লক্ষ লোক এখানে এটার উপর আমাদের জীবিকার। কাঁচা পাতার দাম আমরা পাচ্ছি না দীর্ঘ 4-5 মাস ধরে, এমনিতেই তো এবার পোকা মাকড়ের উপদ্রব প্লাস আবহাওয়ার খামখেয়ালিপনা, হ্যাঁ, প্রোডাকশন খুবই কম, অথচ
পাতা কম থাকা সত্ত্বেও একটা নিয়ম ছিল যে পাতা কম থাকলে একটা চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে পাতার দামটা বাড়াকমা করে, কিন্তু এবার দেখা যাচ্ছে পাতার যোগান কম তা সত্ত্বেও পাতার দামটা পাচ্ছি না আমরা। কিন্তু আমি মনে করি যে এটা কিন্তু টি বোর্ড একটা ভালো একটা উদ্যোগ নিতে পারে এবং উদ্যোগ নিচ্ছে না বলে এইরকম আমাদের অবস্থা হচ্ছে। এবং আমরা তাই টি বোর্ডের কাছে আমরা যে আমাদের যে ডেপুটেশন সে ডেপুটেশনে তার মূল্য তো হচ্ছে কাঁচা পাতার দাম যদি আমরা সঠিক না পাই আগামী দিনে আমরা একটা বৃহত্তর আন্দোলনের পথে যাব। আমার নাম রজত কুমার রায়কারজি, সভাপতি জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি। আমাদের এখানে আজকে যেটা ডেপুটেশন দিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন থেকে, বেসিক্যালি ওরা যেটা দাবি জানিয়েছেন ম্যাক্সিমামই সব পলিসি ডিসিশন সেটা আমরা উপর মহলে এটাকে আমরা উঠিয়ে ধরবো, এখানে পাঠাবো। আর তাছাড়া বাকি যেটা ভারতীয় চা বোর্ডের দিক থেকে করণীয় এটা এভরিডে ইয়েতে করা হচ্ছে, যতখানি যা লাইজনিং করা প্লাস ওদের সব দেখে যাতে ওরা ডেভেলপমেন্টের দিকে যেতে পারে এগুলো সমস্ত ইয়ে করা হচ্ছে, অ্যান্ড ইটস আ গুড আউটকাম। আর তাই বলে আমি ইয়ে করছি, বেসিক্যালি এগুলো সমস্ত পলিসি ডিসিশনসই ওরা বলছেন, তো কখন ফ্যাক্টরি খোলা হবে অল ইন্ডিয়া লেভেলে যা হবে এটা এগুলো উপর মহল থেকে ওরা জানাবেন, আমরা এখান থেকে এই অফিস থেকে নেক্সট অফিসে আমরা এটাকে ফরওয়ার্ড করে দেবো ওরা এটাকে। দামের হেরফের আনারসে বাজারে এখন লাল হলুদ পাকা আনারসের ভিড়, যা কিনতে রীতিমতো ভিড় জমাচ্ছেন শহরের ক্রেতারা। এখন বর্ষার সিজন শেষ, তাই আমের পরে এসেছে আনারস। মূলত এই বছর দামে কিছুটা ফারাক থাকলেও সেই বিষয়ে আনারস প্রিয় মানুষের দামের হেরফের দেখছেন না, ব্যাগ ভর্তি করে কিনে নিচ্ছেন এই ফলটি। এক একটি ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে আনারস। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গার মধ্যে দিনবাজার, সমাজপাড়া, বেগুনটারি মোড় ইত্যাদি জায়গায় এই ফলটি পাওয়া যাচ্ছে। মূলত জলপাইগুড়ি ছাড়াও জেলার বিভিন্ন জায়গা থেকে এবছর প্রচুর পরিমাণে আনারস বাজারে এসেছে। শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী জেলাগুলি থেকে আনারসের আমদানি হওয়ায় বাজারে আনারসের পরিমাণ অনেকটাই বেড়েছে। তবে দামের ক্ষেত্রে কিছুটা হেরফের রয়েছে। বড় ধরনের আনারস এক একটি ৪০ থেকে ৪৫ টাকা দরও বিক্রি হচ্ছে। আবার কিছু কিছু আনারস বাজারে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা দরেও। সব মিলিয়ে আমের পরই আনারসের সিজনে মানুষের মধ্যে উদ্দীপনা দেখা গিয়েছে। কত করে আনারস বর্তমানে চলে আসছে? এখন তো আজকে থেকে শুরু হইলো আনারসটা, এখন এখন তো দাম আছে ৬০ টাকা জোড়া, ৭০ টাকা জোড়া, যেমন মাল আছে এমন দাম। হ্যাঁ, যেমন মাল এমন দাম, ৬০ টাকাও বিক্রি হচ্ছে, ৭০ টাকা হচ্ছে, ১০০ টাকাও জোড়া বিক্রি হচ্ছে। আনারস চলে এসছে বাজারে? হ্যাঁ, বাজারে আজকে থেকে উঠে। কোথা থেকে আনছি? এটা বিধাননগর ডাইরেক্ট, শিলিগুড়ির থেকে আমরা নিয়ে আসি। বিধাননগর থেকে বিক্রি বিক্রি আছে, এখন শুরু হইলো, ভালোই হচ্ছে। দাম কেমন রয়েছে এবার? দাম এবার তো হাই আছে, জলের জন্য এতে জল লাগা আছে, মাল নাই, টান আছে মাল। কত করে বিক্রি করছেন এখন? আমরা ৭০ টাকা ৬০ টাকা জোড়া বিক্রি। কেমন নিলেন দেখছেন এবার? আনারসটা তো ভালোই দেখতে, এখন খেতে কেমন হবে বুঝতে পারছি না। এর আগে খেয়েছি, সেগুলো তো ভালোই ছিল, মিষ্টি ছিল। কত করে নিল দাম? এটা তো আমি কত করে বিক্রি করছি উনি, কিন্তু আমি একসঙ্গে ৪টা নিলাম ১০০ টাকা দিয়ে। হ্যাঁ, কেমন কেমন রং বা কি বিষয়? রংটা তো ভীষণই ভালো, রংটা দেখেই দাঁড়িয়ে গেলাম নেওয়ার জন্য। আনারসের তো মানে একটা এই সময় তো আনারস একটা ফল, মানে কি বলবেন যে আনারস তো অ্যাকচুয়ালি ভীষণই ভালো, আনারসের জুস তো ভীষণই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই এই জুসটা খেতে খুব পছন্দ করে। আনারস দিয়ে আমরা অনেক কিছুই করি, খাই, চাটনি খাই, খাই। হ্যাঁ, সাধ্যের মধ্যেই আছে, মোটামুটি একটু কম রেট আছে জন্যই আমি দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, না না, তবু আমি দেখলাম যে চারটা ১০০ টাকা দিয়ে দিল, ঠিক আছে, নিয়ে নিলাম। আপনার নাম? বর্তমান সময়কালে মানব শরীরকে সুস্থ সবল রাখতে পায়ে হাঁটার কোনো বিকল্প হয় না, এমনই দাবি করলেন অভিরাম সৎপতি। বর্তমান সময়কালে মানব শরীরকে সুস্থ সবল রাখার ক্ষেত্রে পায়ে হাঁটার বিকল্প কোনো কিছুই হয় না। আর একটা সময় মাইলের পর মাইল পায়ে হেঁটেই মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতেন। পায়ে হাঁটার উপযোগিতা এবং তামাকজাত দ্রব্য থেকে নিজেদেরকে দূরে রাখার বার্তা তুলে ধরে সুদূর উড়িষ্যা রাজ্যের ঝাড়সুগুদা জেলার দুর্লাগা থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন ৬৬ বছরের অভিরাম সৎপতি। ইতিমধ্যেই তিনি পাড়ি দিয়েছেন প্রায় ১,২০০ কিলোমিটারেরও বেশি পথ। আগামী গন্তব্য পড়শি দেশ ভুটান ও নেপাল, তারপর বিহার রাজ্য হয়ে উড়িষ্যায় ফিরে যাবেন অভিরাম বাবু। এদিন মালবাজার শহরে পৌঁছতেই ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়, সাথে কিছু শুকনো খাবার তার হাতে তুলে দেওয়া হয়।
শহরে প্রবেশ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানব শরীরকে সুস্থ সবল রাখার ক্ষেত্রে শারীরিক কসরতের কোনো বিকল্প হয় না। নিত্যদিন কিছু ব্যায়াম মানব শরীরকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারে। এক্ষেত্রে পায়ে হাঁটার বিকল্প কোনো কিছুই হয় না। উড়িষ্যা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মী অভিরাম বাবুর সাথে বাক্যালাপে উঠে আসলো হঠাৎই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার কারণের কথা। দীর্ঘ কর্মজীবনে কাজের মধ্যে থেকে শারীরিক যোগাভ্যাস না করতে করতে কিছু শারীরিক সমস্যা দেখা দেয়, সেই থেকেই শুরু শরীর চর্চা। আর সেই শরীর চর্চাকেই সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবং তামাকজাত দ্রব্য থেকে মানুষ যাতে নিজেদের সরিয়ে রাখে সেই বার্তা জনমানুষে ছড়িয়ে দিতে এই পদক্ষেপ। पैदल यात्रा आपका यात्रा कर रहा हूँ 66 साल उम्र में। उसका उद्देश्य है कि आप लोग शरीर को स्वस्थ रखिए, नशा चीज़ से अपने शरीर को दूर रखिए और प्रत्येक दिन काज करिए, परिश्रम करिए, एक्सरसाइज करिए, जो भी करिए, जैसे बदन से पसीना, हम जो बोलते हैं कि घाम स्वेट, वो पानी बराबर आना चाहिए और अपना शरीर को स्वस्थ रखें। इसी प्रयास पर मैं ये दुर्लगा झारसुगुड़ा उड़ीसा से 25/5/2023 को ऐसे पदयात्रा शुरू कर चिलम। हमारा ग्राम दुर्लगा झारसुगुड़ा उड़ीसा, फिर हमारा जन्मस्थान सुदूखंड किशन नगर कटक उड़ीसा होते हुए आज आके आपका सिलीगुड़ी डिस्ट्रिक्ट वेस्ट बंगाल पर पहुँचा हूँ। ये भूटान थिम्पू जाने का रास्ता में ये जो पदयात्रा कर रहा हूँ, फिर आगे हम जाऊँगा थिम्पू भूटान और नेपाल, भूटान होके नेपाल होके फिर बिहार होके उड़ीसा पहुँचूँगा। और हमको 3 से 4 महीना समय लगेगा इसी हेटे हेटे पैदल 66 साल उम्र में। इसलिए आप लोग को मैं अनुरोध कर रहा हूँ, आप लोग ये अनमोल शरीर को स्वस्थ रखिए। इसी मैसेज को हम लेकर 66 साल उम्र में पदयात्रा कर रहा हूँ। जय हिंद, भारत माता की जय। जय। आपका नाम क्या है? मेरा नाम अभिराम सतपथी, एज 66। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। মায়ের কথা পড়বে মনে, এমন দারুন স্বাদ সানরাইজ শাহী গরম মশলা, রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। প্রচণ্ড গরমে চলছে ছাত্রদের ফুটবল খেলা। গত কয়েকদিন যাবৎ মারাত্মক গরম পড়েছে মালবাজার মহকুমা জুড়ে, আর এই গরমে অসুস্থ হচ্ছে বাচ্চা থেকে বয়স্ক সবাই। তাই এই সময় বিভিন্ন হাসপাতালের আউটডোরে রোগীর ভিড়ও অনেক বেশি, জ্বর সর্দি কাশি চোখের অসুখ নিয়ে ভিড় বাড়ছে। এরকমই ছবি দেখা গেল মাল ব্লকের ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে। কোলে বাচ্চা নিয়ে বহু মানুষ আউটডোরে দাঁড়িয়ে রয়েছে। প্রচণ্ড গরমে আউটডোরে লম্বা লাইনে দাঁড়িয়েও কাহিল হচ্ছে রোগীরা। অনেকে আবার হাত পাখা এবং পেপার দিয়ে লাইনে দাঁড়িয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করছে। ওদলাবাড়ি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর দীপক রঞ্জন দাস বলেন, আজ রোগীর সংখ্যা অনেক বেশি, জ্বর সর্দি কাশি এবং চোখের অসুখ নিয়ে রোগীরা বেশি আসছে। প্রচণ্ড এই গরমে অধিক মাত্রায় জল খাওয়ার প্রয়োজন, এই গরমে রাস্তায় বের হলে ছাতা নিয়ে বের হওয়ার প্রয়োজন, পাশাপাশি গরমের মধ্যে খেলাধুলা কম করাই ভালো। কারোর কোনো অসুবিধে হলে অবিলম্বে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করা দরকার। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ না খাওয়াই ভালো বলে দীপক বাবু জানিয়েছেন।
তবে এত গরমেও ব্যতিক্রমী ছবি দেখা গেল মাল ব্লকের ওদলাবাড়ি ফুটবল মাঠে। এদিন দুপুর 12টা নাগাদ একটি বেসরকারি স্কুলের ছাত্রদের ফুটবল খেলতে দেখা গেল। স্কুলের শিক্ষকের উপস্থিতিতেই চলল এই গরমে ছোট ছোট বাচ্চাদের ফুটবল খেলা। নির্বিকার স্কুল কর্তৃপক্ষ, যেখানে চিকিৎসকেরা বলছেন এই গরমে রোদে কম যাওয়াই ভালো, সেখানে কিভাবে স্কুল কর্তৃপক্ষ এইভাবে ছাত্রদের মাঠে ফুটবল খেলার অনুমতি দিল, এই নিয়ে উঠেছে প্রশ্ন। ফুটবল খেলতে গিয়ে যদি ছাত্ররা এই গরমে অসুস্থ হয়ে যায় তাহলে তার দায়িত্ব কে নেবে, উঠছে প্রশ্ন। জ্বর, কাশি, কনজাংটিভাইটিস, কিরকম পেশেন্ট? পেশেন্ট তো ভালোই আছে, প্রচুর আছে, এমনি নর্মালের থেকে বেশি আছে। বাচ্চারা বেশি? বাচ্চা, বয়স্ক সব। এই গরমে কি কি মেনে চলতে হবে? গরমে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত, ছাতা ব্যবহার করা উচিত, আর যদি জ্বর হয় অবশ্যই নিজেরা ডাক্তারি না করে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। রোদে বেরোনো? রোদে বেরোলে ছাতা অবশ্যই ব্যবহার করবে। প্রতি বছর এই সময়টাই একটু ভাইরাল ফিভার হয়, লাস্ট ইয়ারে আমাদের একটু ডেঙ্গু হয়। খেলাধুলা না করার কিছু নেই, খেলাধুলা করুক। হ্যাঁ, বেশি রোদে না গেলে হলো, লাস্ট ইয়ারে যেমন ডেঙ্গু হয়েছিল, এবারও এখন আমাদের ডেঙ্গু আমাদের টেস্ট করছি, এখনও সেরকম পাওয়া যাচ্ছে না, এদিকটা সেরকম হয়নি, কখন যে ঢুকে যাবে কোনো ঠিক নেই। অবশ্যই সব কিছু মেনে চলা উচিত। বিশেষ জ্বর হলে যেন উইদাউট এনি প্রেসক্রিপশন ওষুধ না খাওয়া উচিত, ডাক্তারবাবুর পরামর্শ না। কন্টিনিউ যে গরমটা চলতেছে, খেলে শুধু প্যারাসিটামল খাবে, জল খাবে প্রচুর, ছাতা ব্যবহার করবে। সোমবার নিউ মাল জাংশন স্টেশনে জিআরপির উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এদিন মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরটি পরিচালিত হয়। এদিনে অনুষ্ঠিত শিবির থেকে সংগৃহীত রক্ত মালবাজার হাসপাতালের ব্লাড ব্যাংকে প্রদান করা হয়। এদিনে রক্তদান শিবির প্রসঙ্গে নিউ মাল জিআরপির ওসি মিকমার লামা বলেন, এদিনের অনুষ্ঠিত রক্তদান শিবির থেকে সংগৃহীত 30 ইউনিট রক্ত ব্লাড ব্যাংকে প্রদান করা হয়েছে। চলুন ঘুরে আসি পর্যটনের নতুন দিশা, মেঘমাখানো পাহাড়ের দেশ গীতখোলা পাশাবঙ্গে। পর্যটকদের কাছে এবার নতুন ঠিকানা পাশাবং। যারা পাহাড়, বন ও নদীর তীরে ঘুরে বেড়াতে ভালোবাসেন তাদের কাছে এরকম স্থান গন্তব্য হতে পারে। কালিম্পং জেলার গরুবাথান ব্লকের গীতখোলা পাশাবং এরকম এক আদর্শ গন্তব্য। ছোট্ট এক পাহাড়ি গ্রাম, কিন্তু পরিবেশ অত্যন্ত সুন্দর। মুষ্টিমেয় কিছু পরিবারের বাস এই সুন্দর পাহাড়ি উপত্যকা পর্যটকদের নতুন গন্তব্য হয়ে উঠছে। পাহাড় ঘেরা এই উপত্যকার নাম পাশাবং, যার মধ্যমণি এই গীতখোলা নদী। উপল মুখর গীতখোলার গান শুনতে এবারে উদ্বোধন হয়ে গেল পাশাবং হিল রিভার ট্রেইল বা HRT কটেজ রিসোর্টের। এখানে প্রতিটি কটেজে দ্বিতল সজ্জার ব্যবস্থা রয়েছে। দুটি পরিবার একত্রে একটি কটেজেই যেমন রাত্রিবাস করতে পারবেন, তেমনি 6-7 জনের বন্ধুদের গ্রুপও অনায়াসে একটি কটেজে থাকার সুবিধে পাবেন। রয়েছে প্রশস্ত ডাইনিং হল, নদীর ধারে বসার ব্যবস্থা। প্রকৃতি ছুঁয়ে থাকার এমন উদ্যোগের কাণ্ডারি রাজেন প্রধান। পর্যটন ব্যবসায় নতুন নতুন ভাবনার দিশারি রাজেন প্রধান এই স্থানটি নির্বাচন করেন। বেকার বা উদ্যোগী যুবক যুবতীদের অনেকটা সমবায়ের মতো করে বিনিয়োগে উৎসাহ দেন। রাজেন বাবুর দিকদর্শনের মাধ্যমে আর বেকার যুবক যুবতীদের কর্মপ্রচেষ্টায় ধীরে ধীরে স্থানীয়দের সাহায্যে উদ্বোধন হয়ে যায় HRT-র। এদিন এই হোমস্টের উদ্বোধন করেন GTA ডেপুটি এক্সিকিউটিভ সঞ্চবীর সুব্বা। পূজা, অমিত, স্বরূপ, প্রশান্ত এরা প্রত্যেকেই পর্যটন ব্যবসায় একেবারে নতুন। ওদের সকলের একত্রিত এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন GTA সদস্য আধিকারিকেরাও। আগামীতে পাশাবঙ্গের এই মডেল অন্যান্য স্থানেই লক্ষ্য করা যাবে বলে রাজেনবাবু উদ্বোধনের মঞ্চ থেকেই দাবি করেন। তৈরি হচ্ছে কর্মসংস্থানের বিকল্প মাধ্যম। এই হোমস্টের পাহাড়ের ঢালে রয়েছে সামাবিয়াং চা বাগান। পাহাড় বন ঘেরা সুন্দর পরিবেশ। ট্রেকিং করে পাহাড়ের চূড়ায় উঠলে বহু দূরে দেখা যাবে শিলিগুড়ি মালবাজার সহ ডুয়ার্সকে। মালবাজার শহর থেকে লাভা হয়ে এই এলাকাতে পৌঁছতে দূরত্ব হবে 41 কিলোমিটার, ঝান্ডি হয়ে গেলে পড়বে 39 কিলোমিটার। শহর পেরিয়ে চা বাগান, বন, পাহাড় দেখতে দেখতে ঘন্টা দেড়েক সময় লাগবে গন্তব্যে পৌঁছতে। উদ্বোধনের প্রথম দিনেই পর্যটনের ভিড় দেখা গেল এখানে। এখান থেকে অন্যান্য টুরিস্ট স্পটগুলি খুব কাছে, যেমন লাভা, লোলেগাঁও, ঋষভ, ঝান্ডি, নকডারা। হচ্ছে পাশাবং HRT, আজকে এটার ওপেনিং। জায়গাটা খুবই সুন্দর, মানে একদম গ্রামের মধ্যে এক কোণায়, মানে বেশ শান্তশিষ্ট জায়গা, যেখানে মানে আমরা যারা টুরিস্টরা আসি আর কি, একদম টাউন থেকে আর কি, তো একটু গ্রামের দিকে থাকলে আমরা একটু শান্তির জন্য আসি, তো জায়গাটা খুব
খুবই সুন্দর। পাশে একটি ছোট নদী, মানে যেটা এখানে লোকাল ভাষায় খোলা বলে, গীত খোলা যাচ্ছে, মানে মোটমাট। তাছাড়া এখানে হর্নবিলের একটি বিশিষ্ট প্রজাতিও পাওয়া যায়, যেটা সচরাচর যারা টাউনের দিকে থাকে তারা দেখতে পায় না, ওটা দেখার জন্য এখানে আসতে পারে। আত্মীয়তাটা খুবই ভালো, বেশিরভাগটাই গ্রামবাসীরাই আমাদেরকে মানে ওয়েলকাম করেছেন আর কি, নিজের লোকাল পদ্ধতিতে, মানে খাদা পরিয়ে। এখানে যেমনি লোকাল পদ্ধতি আছে, চাল লাগিয়ে আর কি, টিপ দিয়ে, যেটা আমাদের মধ্যে বেঙ্গলিজদের মধ্যে চন্দন দিয়ে করে, ওনারা টিপ লাগিয়ে চাল দিয়ে করেছেন। আমাদের খুব ভালো লেগেছে, আর গ্রামের লোকেরা যে এত ভালোভাবে আপ্যায়ন করতে পারে এটা দেখে খুব কেটেছে। খাওয়া দাওয়াটাও দারুণ, এবার এটা তো খেয়ে দেখতে হবে যদিও, তবে আমাদের খুব ভালো লেগেছে, কারণ শহর থেকে এসে গ্রামে যেটা অ্যাকচুয়ালি চাই আমরা। আমার নাম অর্চিতা ঘোষ। তো क्योंकि ये एरिया में इतना बड़ा अभी तक टूरिज्म होमस्टे तैयार नहीं हुआ था। नोकडाड़ा में है लेकिन वो छोटा है, ये थोड़ा बड़ा टूरिज्म स्टार्ट हो गया आज से। इससे इधर का जो इनकम सोर्स में तो फिर बदल लाएगा, और इधर का आदमी लोग का भी थोड़ा इम्प्लॉयमेंट जेनरेट करेगा। तो आज तो चालू हो गया, हाँ चलेगा। इधर जब टूरिस्ट लोग आएगा, इधर के लोकल प्रोडक्ट्स का भी स्कोप बढ़ जाएगा, लोकल प्रोडक्ट्स का वैल्यूएशन बढ़ जाएगा। পাশাবং এবং বিশেষ করে একটা এমন একটা গ্রাম যে গ্রামকে এখন পর্যন্ত মানুষরা চেনে না আর কি। আর এই গ্রামের পাশে রয়েছে নদী, বিশেষ করে এই নদীর যে কলকল শব্দ এবং এখানকার যে সৌন্দর্য, সেটা অবশ্যই যে সমস্ত মানুষ হচ্ছে বড় শহরে থাকে, গাড়ি ঘোড়া চলে, সেখান থেকে যদি তারা যদি একটু আলাদা জীবন পেতে চায় তাহলে এই জায়গাটা তাদের পছন্দ হবে। তার জন্যই এখানে কিন্তু একটা হোমস্টে করা হয়েছে। কিন্তু এই হোমস্টের পিছনে যেটা কারণ সবচেয়ে বড় রয়েছে, যে পাহাড়ের বেকার ছেলে মেয়েদের সাথে হচ্ছে সমতলের বেকার ছেলে মেয়েদের সমন্বয়ে কিন্তু এই সমস্ত গড়ে উঠেছে। অর্থাৎ পাহাড়ের লোকের জমি আর সমতলের হচ্ছে বেকার ছেলে মেয়েদের হচ্ছে টাকা পয়সা দিয়ে এটা কিন্তু তৈরি করা হয়েছে। অর্থাৎ হচ্ছে বেকারের কোনো জাত থাকে না, বেকারের কোনো ধর্ম থাকে না, এরা সম্মিলিতভাবে কিন্তু এই একটা পরিকল্পনা নিয়ে এটা করা হয়েছে, এবং আগামী দিনে পর্যটক এই জায়গাটাকে পছন্দ করবে বলে মনে হচ্ছে। দেখুন, এই মুহূর্তে আটখানা করা হয়েছে, প্রত্যেকটা কটেজের দাম হচ্ছে 2,500 টাকা করে, খাওয়া আলাদা হবে, কিন্তু একটা কটেজে 7 জন থাকতে পারে আর কি। দেখুন, একটা এমন জায়গা, এখানে ভ্যালি আছে, সেপ্টেম্বর মাসের পরে যখন আসবেন এখানে না চেরি ব্লসমের ফুল ফোটে, অর্থাৎ কাশ্মীরের ঘাটি যেটাকে বলি, এটা একটা ঘাটির মতো, একদিকে চা বাগানের একটা বহর পড়ে আছে, একদিকে ফরেস্ট, পাশে নদী আছে, এখান থেকে 1.5 কিলোমিটার গেলে নোকডাড়া আছে, 9 কিলোমিটার গেলে লাভা আছে, এবং পাশাপাশি বিস্তীর্ণ অঞ্চল যে সামথার টামথার রয়েছে এখান থেকে খুব কাছাকাছি আর কি। তো সুতরাং এখানে এসে বিভিন্ন জায়গা তারা কিন্তু ঘোরাফেরা করতে পারবে। আর সবচেয়ে বড় একটা পাখি রয়েছে, তার জীবনশৈলীটা খুব মারাত্মক, মানে বিশ্বের বাজারে তাকে দেখতে মানুষরা আসে, যার জন্য লাটপাঞ্চার ফেমাস, সেটা হচ্ছে রুফার্স নেকড হর্নবিল। রুফার্স নেকড হর্নবিল কিন্তু এখানে মানে অন্তত 20 থেকে 22টা পরিবার একসাথে ঘুরে বেড়ায় আর কি। এখানে ধরেন নিউমাল স্টেশন হচ্ছে খুব কাছাকাছি, ওদিকে এনজেপি স্টেশন, লাভার যে রাস্তা রয়েছে অথবা ঝান্ডির যে পথ আছে সেখান থেকে নিউমাল থেকে 39 কিলোমিটার, আর হচ্ছে কী বলে এনজিপি থেকে এটা আনুমানিক 85 কিলোমিটার পড়বে আর কি। আমার নাম রাজেন প্রধান, এই যে ডিজাইনটা করেছি সেটা আমি করে দিয়েছি। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের সুযোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণবোধ তাকে জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আশানুরূপ ফলের জন্য ও বিবাহে বাধা দূরীকরণের জন্য শীঘ্রই যোগাযোগ করতে পারেন তার সাথে। জলপাইগুড়ি শহরের জিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। জুলাই মাসের 30, 31 ও আগস্ট মাসের 1 তারিখ অর্থাৎ রবিবার, সোমবার ও মঙ্গলবার হোটেল জিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য, সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163636।
6-7741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে, আমি মনে করি শিশুদের 6-7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত, তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশুনোর ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহ গুণকে প্রতিকার করা যায়, তাহলে এই অশুভ গ্রহগুণ থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6-7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা, তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়ে। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা দেয় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখে বা সুন্দর হয়। আগামীকাল অর্থাৎ 1 আগস্ট উত্তরের মন উত্তরের দর্পণের জন্মদিন উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উত্তরের মন কার্যালয়ের বিপরীতে অগ্রণী ক্লাবে। 1 আগস্ট আমাদের প্রিয় চ্যানেল উত্তরের মন উত্তরের দর্পণের জন্মদিন। এই উপলক্ষে উত্তরের মন উত্তরের দর্পণ কর্তৃপক্ষ এদিন আয়োজন করেছে এক রক্তদান শিবিরের। এই শিবির অনুষ্ঠিত হবে 1 আগস্ট 2023 আমাদের কার্যালয়ের বিপরীতে অবস্থিত অগ্রণী ক্লাবের কক্ষে বেলা 11টা থেকে। রক্ত হলো আমাদের শরীরের অপরিহার্য জিনিস। এই রক্তের অভাবে চলে যেতে পারে বহু প্রাণ। এটি এমনই একটি জিনিস যা বাইরে উৎপাদন করা যায় না, কেবলমাত্র মানুষের শরীরে তৈরি হওয়া রক্তই দেওয়া যায় অপর মানুষকে। তাই কেবলমাত্র কোনো সহৃদয় ব্যক্তি পারে নিজের শরীরের অতিরিক্ত রক্তদানের মাধ্যমে কারো প্রাণ বাঁচাতে। তাই এই মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায় উত্তরের মন উত্তরের দর্পণ কর্তৃপক্ষ। আগামী 1 আগস্ট 2023 বেলা 11টায় চলে আসুন ভাটিয়া বিল্ডিং সংলগ্ন অগ্রণী ক্লাবে, আর আপনার অমূল্য রক্তদান করে বাঁচিয়ে তুলতে সাহায্য করুন এক মুমূর্ষ রোগীকে। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো হেলথ কেয়ার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট। জলপাইগুড়িতে প্রথমবার সমস্ত ওষুধে ফ্ল্যাট 20-25% ছাড়, রয়েছে হোম ডেলিভারি সুবিধা, সমস্ত সার্জিক্যাল আইটেম এবং হোম মেডিকেল মেশিন পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপে অর্ডার দিলেই হয়ে যাবে হোম ডেলিভারি, শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা হেলথ কেয়ার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট, দিনবাজার মসজিদের নিকট জলপাইগুড়ি। মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর 7602632288। হরিজন বস্তির তরুণ সিদ্ধার্থ হেলার আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে এবারে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন মৃতের পরিবার। সোমবার তারা জলপাইগুড়ি পুলিশ সুপার খানবাহালি উমেশ গণপতির সাথে দেখা করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এদিন ওই পরিবারের সাথে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শুভঙ্কর মিশ্র। শুভঙ্কর বাবু বলেন, ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল মেয়েটির সাথে তার পরিবারও। থানায় অভিযোগ জানানোর পরও আজও তারা অধরা। বিষয়টি নিয়ে এদিন এসপি সাহেবের সাথে সদর্থক আলোচনা হলো বলে তিনি জানান। দেখুন, আগেও আপনার প্রতি অনেকেই অবগত যে গত 16 তারিখে এই সিদ্ধার্থ খেলা নামে যে হরিজন বস্তির যে একটা ছেলে, যার বয়স 20 বছর বয়স, সে সুইসাইড করে। তার কারণ একটা প্ররোচনা দিয়েছিল একটা মেয়ে এবং তার পরিবার। তার সেই ক্ষেত্রে যখন মারা যায়, তারপরে তারা বারংবার থানায় গেছিলো এবং সেটা নিয়ে তারা বিচার চাওয়ার জন্য গেছিলো, কিন্তু এখন পর্যন্ত যারা দোষী, যাদের নামে এই এফআইআর করা হয়েছিলো, তারা এখনও আজকে 16 দিন হয়ে গেলো ধরা পড়েনি। সেই জন্য আজকে তারা যে সিদ্ধার্থ হেলার মা আছে এবং বস্তিবাসী প্রত্যেকেই আজকে জলপাইগুড়ি মাননীয় এসপি সাহেবের সাথে দেখা করলেন এবং এসপি সাহেব আশ্বস্ত করলেন সেখানে যে আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে ধরবো এবং তাদের যেহেতু মোবাইলটা চেঞ্জ করে ফেলেছে যারা দোষী এবং তাদের সিমটাও চেঞ্জ করাতে তার ট্র্যাক করা যাচ্ছে না, এবং যদি কেউ কারো নজরে আসে নিজেরা তাকে ধরতে না গিয়ে যেন পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় এবং তারা দায়িত্ব নিয়ে তাকে ধরবে। এইটুকুনি কথাবার্তা হলো, তাতে আমরা আশ্বস্ত পেলাম যে হ্যাঁ, নিশ্চয়ই একটা কিছু জায়গা হবে, কেন আমাদের এসপি সাহেব খুবই এই জিনিসটা নিয়ে তৎপর একটা চিন্তাভাবনা নিল, যেটা আমার সাথে আলোচনা হলো এবং তার উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। মৃতের মা সুনীতি কুমারী হেলা বলেন, দোষীদের গ্রেপ্তারের দাবিতে বারবার আমাদের থানা ঘেরাও করতে হচ্ছে। এসপি সাহেবের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাতে এসেছি। উল্লেখ্য, প্রেম সম্পর্কে টানা প্রেমের জেরে আত্মহত্যায় বাধ্য হয়েছেন 20 বছরের তরুণ সিদ্ধার্থ বলে পরিবারের অভিযোগ। একজনকে গ্রেপ্তার করা হলেও আসল দোষীরা এখনো অধরা বলে দাবি। গত 19 জুন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন সিদ্ধার্থ। গত 16 জুলাই তার মৃত্যু হয়। আজকে এসপি অফিসে এসেছেন কেন? এসপি অফিসে আসি, বারবার থানায় যোগাযোগ, মানে আমাদের ঘেরাও করতে লাগে আইসির ওখানটা, আবার রিসির আমাজ আমাদের কেস নিচ্ছে ওদের ওখানটা, কোনো এরকম অ্যাকশন নিতেছে না, তার জন্য আমাদের এসপি অফিসে আসছি। এসপি ওখানটা একটু আমাদের বলতে গেলে ওদেরকে এখন কেন ধরতে পারতেছে না ওদের। কাদেরকে কী নিয়ে? বিনোদ হেলা, ওই যে আমার ছেলে সুইসাইড করছে সিদ্ধার্থ হেলা। কেন পুলিশ এমন কেন ধরতে পারতেছে, খুঁজতে পারতেছে না? সেটা পুলিশ সুইসাইড করেছিল কেন, কী ইচ্ছের জন্য? আপনাদের মেটার জন্য। আচ্ছা, টর্চার করতো ফোনে, মুখ দিয়ে টর্চার করতো ফোনে, টর্চার করতে তার জন্য মেটার জ্বালায় দিতে দিয়ে খাইতো। একজনকেও কি আটক করা হয়নি বা গ্রেপ্তার হয়নি? না, ওদের নেট যে আসামি ওদের বাড়ি থেকে একজনও কি গ্রেপ্তার করা হয়নি এখনো। কতদিন হলো? আজকে পাড়া এক কত্তা দিন 16 তারিখে ঘটনা হয়েছে। তা একজনও গ্রেপ্তার হয়নি? না। অভিযোগ কজনের নামে ছিল? চারজনের নাম, তিনজনের। অঞ্জলি সাইনা হেলা, ওনার বাবার নাম বিনোদ হেলা, ওনার মার নাম আছে রানী হেলা। গ্রেপ্তার একজনও হয়নি? পুলিশ কি বলছে যখন আপনারা তো অভিযোগ করেছেন থানায়? অভিযোগ করে যে পুলিশ বলছে যে আমাদের বোঝার চেষ্টা করতেছি, আমাদের বাইকে আমাদের এরকম কিছু করতেছে না, তার জন্য আমরা এসপি অফিসে আসলাম। এসপি সাহেবের সাথে কথা হলো? উনি একটা সান্ত্বনা দিয়েছে যে তোমাদের কোথাও যদি খবর পাও, কিছু পাও, তো আমাদেরকে ফোন করবে, আমাদের হেল্প করবে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল 0.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। বিজেপির নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পথ অবরোধ করে চলল বিক্ষোভ। অপরদিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের, তারা নাকি স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন এমনই দাবি তাদের। পায়ে হাঁটার গুণাগুণ বোঝাতে ও তামাক বিরোধী প্রচার চালাতে সুদূর উড়িষ্যা রাজ্য থেকে 1200 কিলোমিটার পথ পায়ে হেঁটে মালবাজার এসে পৌঁছলেন অভিরাম শতপতি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।